আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাতুল ফেরদৌস, জেবি ইজি রেসিপি থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে এই মজাদার চিকেন কষা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই কোরবানিতে যারা গরু মাংস খেতে পারেন না বা পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। তো আর কথা না বাড়িয়ে রান্নাতে চলে যাই। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই চিকেন কষাতে যা যা মশলা লাগবে। এখানে আমি 1 চা চামচ জিরা নিয়েছি, এখানে 4টার মতো লং নিয়েছি, 1 চা চামচ এখানে কালো গোলমরিচ নিয়েছি, আর এখানে 3 টুকরোর মতো দারচিনি নিয়েছি, ছোট্ট 1/4 ভাগের 1 ভাগ জয়ফল, আর নিয়ে নিয়েছি জয়ত্রী 1 টুকরো, আর এখানে ছোট 2টো তেজপাতা আছে, আর 4টার মতো এখানে সবুজ এলাচ বা ছোটো এলাচ যে যায় বলেন, আর ছোট্ট একটি স্টারনেস নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমরা না ভেজেই এগুলোকে গুঁড়ো করে নিব। এখন দেখিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপির যে মূল ইনগ্রিডিয়েন্টসটি আছে সেটি। এখানে আমি 2 কেজির উপরে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার চলে যাই রান্নাতে। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সবাই প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এখন আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সয়াবিন তেল। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো দারুচিনি আর 3টা এলাচ। এবারে মশলাগুলোকে একটু ভেজে নেব। তো এই তো মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এখানে 1 কাপের বেশি, প্রায় 1.5 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত অনেকটা বেরেস্তার মতো না হয়ে যায়। তো এই তো ভালোভাবে ভেজে এরকম যখন বেরেস্তার কালার চলে আসবে, ব্রাউন, গাঢ় ব্রাউন কালার চলে আসবে, তখন এখান থেকে কিছু বেরেস্তা আমি উঠিয়ে রেখে দেব, এটা আমি পরবর্তীতে দিব। তো এই তো দেখুন আমি কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখছি। এই তো কিছুটা বেরেস্তা উঠিয়ে নেওয়ার পরে এবার আমি বাকি বেরেস্তাগুলোকে একটু সাইড করে রেখে আমি এই তেলে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ এখানে আদা রসুন পেস্ট। আদা এবং রসুন দুটোকেই আমি সম পরিমাপ করে পেস্ট করে নিয়েছিলাম। তো এই তো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। এতে কিন্তু আদা রসুনটা দেওয়ার পরে তেলে কিন্তু দেওয়ার পরে কিন্তু অনেকটা তেলটা ছিটে আসে, এই লবণটা দেওয়ার কারণে কিন্তু তেল ছিটাটা বন্ধ হয়ে যাবে। এই তো যখন আদা রসুনটা একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমরা বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি তারা একটু হলেও উপকৃত হবেন। অনেকেই আছে বুঝেন না কোনটার পরে কোনটা দিবেন বা কতটুক দিলে কেমন হবে, রেসিপিটা যদি দেখেন অবশ্যই তাদের অনেক ভালো লাগবে। তো এই তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ টমেটো পেস্ট। আর এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন কষার স্বাদটা কিন্তু অনেকটা অন্যরকম হবে, খেতে কিন্তু একটু ভিন্ন লাগবে। তো এই তো এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে চিনি, যাতে টমেটোর স্বাদটা ব্যালেন্স হয়। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। যারা ঝাল কম পছন্দ করেন তারা কম বেশ করে নিতে পারেন। তো এই তো এবার মশলাগুলোকে ভালোভাবে আমরা এরকম করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু পানি দিয়ে এবার মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষা হবে এই মাংসের মধ্যে কিন্তু কোনো ধরনের কাঁচা মশলার গন্ধ আসবে না। আপনারা চেষ্টা করবেন খুব স্লো হিটে খুব সুন্দরভাবে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে। এখন দিয়ে দিচ্ছি আমরা এই কেটে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই তো 4-5 মিনিটের মতো এরকম মশলার সাথে চিকেনটাকে একটু এরকম কষিয়ে নিব। আপনারা রান্নার সময় চেষ্টা করবেন একটু স্লো হিটে রান্না করতে, এতে মাংস কিন্তু
ভেতরটা খুব ভালোভাবে কুক হবে। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়ে এসেছে, আমি কিন্তু কোনো ধরনের পানি এখানে অ্যাড করিনি। এই তো দেখুন আমি চিকেনটাকে কিন্তু স্লো হিটে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন স্লো হিটেই রান্নাটা করার জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেনের গ্রেভিটা অনেকটাই থিক হবে, আর চিকেনটাও কিন্তু অনেকটা সফট হবে, আর খেতে তো অন্য লেভেল হয়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু একবার হলো এই চিকেন কষাটা রান্না করে দেখতে পারেন, অনেক টেস্টি হয়, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিচ্ছি আরও স্লো হিটে 20 মিনিট। এই তো চলে আসলাম 20 মিনিট পরে। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসছে, আমি কিন্তু কোনো ধরনের পানি এই চিকেনে অ্যাড করিনি। এরকম স্লো হিটে কিন্তু রান্না করলে এখানে কিন্তু অতটা পানি দেওয়া লাগে না। তো এই তো আমি এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো সুন্দরভাবে আমি চিকেনটাকে কষিয়ে কষিয়ে নেড়ে নিচ্ছি, এতে প্রতিটা চিকেনই খুব ভালোভাবে কুক হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভিডিওর প্রথমে যেই মশলাগুলো আমি দেখিয়েছিলাম, সেই মশলাগুলোকে আমি না টেলে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মশলাগুলোকে দিয়ে খুব আলতোভাবে চিকেনগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে যখন অনেকটাই চিকেনটা কুক হয়ে যাবে তখন কিন্তু আমরা চিকেনটাকে একটু স্লোভাবে রান্না করব। তো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি আরও 20 মিনিটের মতো। এই তো চলে এলাম 20 মিনিট পরে। চিকেন থেকে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে, অনেকটাই কিন্তু আমার চিকেন রেডি। এখন আমি এই তো এভাবে নেড়ে চেড়ে আরেকটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই মাংসটা খেতে যে কতটা টেস্টি আপনারা বাসায় যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। এই তো আরও 5 মিনিটের মতো চিকেনটাকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত চিকেনের গায়ের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে না যায়। তো এই তো পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে চিকেনটা কিন্তু গ্রেভির সাথে একদমই মাখো মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে বেরেস্তাটুকু রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটুকু, আর দিয়ে দিয়েছি এখানে কিছুটা ধনিয়া পাতা। আর এই বেরেস্তা আর এই ধনিয়া পাতার ফ্লেভারটা যখন চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় তখনই এই চিকেন কষাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো চিকেনটাকে এই ধনিয়া পাতা আর বেরেস্তার সাথে আমি আর 5 মিনিটের মতো কুক করে নিয়েছি, যাতে এই বেরেস্তা আর ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যায়। তো এই তো 5 মিনিট পরে আমার চিকেন কষাটা কিন্তু অলমোস্ট রেডি। তো এইভাবে এখন চুলাটা বন্ধ করে দিয়ে আপনারা এই গরম গরম এই চিকেন কষাটা কিন্তু পরিবেশন করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।